ইজ মাই সেলফ বিদ্যুৎ বড়াল। কালকে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিছে, সেখানে অনেকে নাম্বার 9 এর উপরে, 8 এর উপরে, 10 এর 10ও অনেকে পাইছে। তো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন টু দেম। আর এরকম অনেকের আছে যাদের নাম্বার হলো 4 বা 5 বা 6 বা 7 এর মাঝখানে আছে আর ভাবছে যে নাম্বারটা অনেকটা কম আসছে। আমি তোমাকে বলছি যে তোমার যে নাম্বারটা পেয়েছো সেটা দিয়ে নিজেদেরকে জাজ করো না, নেক্সট যে সেমিস্টার আছে সেটাতে ফোকাস করো, নাম্বারটা ইনক্রিজ হয়ে যাবে, নো ডাউট। কোনো রকমের চাপ নিও না, ভাবো না যে তুমি হলো 4 পাইছো বা 6 জিপিএ নাম্বার পাইছো তুমি খারাপ স্টুডেন্ট। তুমি তোমার লেভেল বেস্ট এফোর্ট দিছো, নেক্সট সেমিস্টার সেটাকে ইমপ্রুভ করে নিবা, দ্যাটস ইট, চাপ নিবা না। কালকে আমি গ্রুপের মধ্যে একটা মেসেজ করছিলাম আর বলছিলাম যে যাদের যাদের সাফরি বা ইয়ার লস আছে তারা আমাকে ইনবক্স করো। এতগুলো মেসেজ আসছে আমি সবার রিপ্লাই দিতে পারিনি, কিছু জনে আমি রিপ্লাই দিয়েছি আবার কিছু জনে রিপ্লাই দিতে পারিনি, তার জন্য আমি ভিডিও ফর্মেটে আমি বলছি। আর অনেকের যেটা কমন ডাউট যেটা হলো যে দাদা আমার সাপ্লি আসছে একটাতে বা দুটোতে বা আমার ইয়ার লস আসছে, তো এটার জন্য কি আমার কি পরবর্তীকালে গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব বা ক্যাম্পাসিং এর ক্ষেত্রে কি কোনো এফেক্ট পড়বে, দাদা আমার স্কলারশিপে কি কোনো এফেক্ট পড়বে, দাদা আমার রিভিউ প্রসেসটা কি বা কবে থেকে স্টার্ট হবে আর কি প্রসেসটা কি আর সাপ্লিমেন্টারি এক্সামটা কবে হয়, এই এত টাইপের হলো কোশ্চেন্স নর্মালি সবাই আমাকে জিজ্ঞেস করছে। আর কথা বলার মাঝখানে অনেকে আমাকে বললো যে দাদা আমার সাপ্লি আসছে ইয়ার লস আসছে, আমি বাড়িতে বললাম আর বাড়ির থেকে আমাকে বার করে দিয়েছে, বা হলো অনেকে এরকমও বলছে যে আমার বাড়ির থেকে যে আর পড়ানো কন্টিনিউই করবে না। তো এটা শুনে আমার সত্যিকারে খুব খারাপ লাগলো। আমি সেই সমস্ত গার্জিয়ানসদেরকে বলবো যে কাকু কাকিমা আপনাদের যে ছেলে বা মেয়ে যে স্টুডেন্টস যারা আছে তারা যেই সেশনে পলিটেকনিকটা করছে, আমরা যখন পলিটেকনিকে ছিলাম সেটার থেকে টোটালি ডিফারেন্ট। কিরকম টাইপের, আমরা প্রত্যেকটা সেমিস্টারের জন্য 6 মাস পেতাম, বছরে 2 করে এক্সাম হতো, কিন্তু এখন ওরা 3 মাস পাচ্ছে, বছরে নিয়ার অ্যাবাউট 3টা করে এক্সাম হচ্ছে, এই বছরে ওদের 3টে এক্সাম হবে। তাহলে একটা মাধ্যমিক দিয়ে আসা স্টুডেন্ট সে কলেজের গাদি গাদি অ্যাসাইনমেন্ট লিখবে কখন, আর কখন ক্লাসেস করবে, নিজের পড়া রেডি করবে বা সেমিস্টারের জন্য পড়বে, আবার তার উপর তো ইন্টারনাল কয়েকদিন পরে লাগিয়ে থাকে দুটা। এমনও তো অনেক কলেজ আছে যেখানে ইন্টারনাল হলো একটা পরীক্ষা হয়েছে তারপরেই আবার সেকেন্ড ইন্টারনালও হয়ে গেছে একই সাথে, হয়েছে এরকম অনেক কলেজে। তো সেটা দায়িত্বটা কে নেবে, পুরো সিস্টেমটাতে তো অসুবিধা, পুরো সিস্টেমটাতে গলতে ভর্তি, তাহলে এখন রেসপন্সিবিলিটি কেন নিতেছ না সবাই? যদি একটা স্টুডেন্ট বা হলেও ফার্স্ট সেকেন্ড বা 9 বা 8 পায় তখন তো গার্জিয়ানরা বলে যে হলো আমার ছেলে বা আমার মেয়ে, তো এখন কেন দায়িত্ব নিচ্ছে না? দায়িত্বটা এখানে সবাইকে নেওয়া উচিত। কিরকম, যারা আমাদের মতন অনলাইনে পড়ায় তাদের, এখানে তাদেরও দোষ আছে অনেক, যারা এখানে সিস্টেমে মানে বোর্ডের মেম্বার তাদেরও দায়িত্ব আছে, আর ইভেন যারা কলেজের টিচার তাদেরও দায়িত্ব আছে, আবার যারা গার্জিয়ান তাদেরকেও দায়িত্বটা নিতে লাগবে। এখন কি শুধু দোষটা হয়ে যায় স্টুডেন্টের? এটা তো ঠিক না। 3 মাসে পরীক্ষা হচ্ছে, কতটাই করতে পারবে একটা স্টুডেন্ট, কতটা? সারা দিন রাত যদি পড়ে তাহলেও গিয়েও শেষ হবে না। আমিও গভর্নমেন্ট পলিটেকনিক থেকে পড়ছি, আমিও গভর্নমেন্ট বিটেক থেকে পড়ছি, কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তো সেখানে এখনও ইভেন পড়ে মনে হয় যে কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে এখনও ডেপথ নলেজ নেওয়া বাকি, এখনও পড়তে লাগে স্টিল নাও। তো সেখানে গিয়ে একটা স্টুডেন্ট 3 মাসে 4 মাসে রেডি হয়ে যাবে, এটাতে একটু সিস্টেমের প্রবলেম আছে, এটা বুঝতে লাগবে সবাইকে। কেবলমাত্র দোষ দিয়ে দিলাম বাট সলিউশনেও গেলাম না, কারণেও গেলাম না, সেটা তো ঠিক না। যাদের যাদের যেগুলো ডাউট আছে যে ক্যাম্পাসিং এর ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে কিনা, আমি বলে দিচ্ছি কোনো ক্যাম্পাসিং এ এফেক্ট পড়বে না, গভর্নমেন্ট জবে এফেক্ট পড়বে না। এমন রেয়ারলি হয়তো বা একটা জব থাকবে যেখানে তোমাদের মানে ক্যাম্পাসিং থাকবে যেখানে বলবে যে ক্যাজুয়াল স্টুডেন্টদের নেওয়া হবে না, ক্যাজুয়াল স্টুডেন্ট মানে যাদের সাপ্লি বা ইয়ার লস আছে ক্যাজুয়াল স্টুডেন্ট বলে তাদেরকে নেওয়া হবে না, একটা হয়তো বা 50টার মধ্যে একটা বললো, খুব রেয়ার, ঠিক আছে। আর সেকেন্ডলি গভর্নমেন্ট জবে কোনো এফেক্ট পড়বেই না, তোমাদের একটা সাপ্লিমেন্টারি এক্সাম হয় তার আগে একটা রিভিউ আসবে, রিভিউটা করবে তোমরা জানতে পারবে, যদি আমি জানি আমি গ্রুপে বলে দিব, না হলে সেখান থেকে রিভিউ প্রত্যেকটা সাবজেক্টে করবে, তার জন্য একটা পেমেন্ট দিতে লাগে। তোমার যদি রিভিউতে নাম্বার ইনক্রিজ হয়ে গেল তো ভালো কথা, যদি নাম্বার ইনক্রিজ নাও করে নেক্সট হলো জুনিয়রদের সাথে পরীক্ষাটা দিয়ে ওটা ক্লিয়ার করে নিতে লাগবে। নতুন মার্কশিট আসবে সেখানে ইভেন লেখাও থাকবে না সাপ্লি আছে কি নাই, কোনো এফেক্ট পড়বে না, বোঝা গেল একদম, এটাতে কোনো ডাউট কারণ নাই নিশ্চয়ই। আর সেকেন্ডলি আমি বলছি যে এগুলা ভেবে টাইম ওয়েস্ট করো না, কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা আছে ওটাতে ফোকাস করো। আর আমি গার্জিয়ানদের রিকোয়েস্ট করতেছি এখন ওদেরকে মোটিভেটেড করেন, নাকি হলো তুই পড়িস না, হ্যানা করিস না, ত্যানা করিস না, এটা এতে নেক্সট সেমিস্টারটা সেটা নষ্ট হবে। আর তোমরা তোমাদের লেভেল বেস্ট এফোর্ট দাও, নাহলে কিন্তু আবারও সময় আসবে নেক্সট সেমিস্টার যখন তোমাকে আবারও কথা শুনতে লাগবে। তো এটা তোমাদের টাইম, এখন পুরো এফোর্টটা দিয়ে দাও, বেস্ট অফ লাক।